প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও দেশের সম্পদ। এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে সে কথাই আরও জোর দিয়ে জানান দিল অদম্য মেধাবী প্রতিবন্ধীরা। নিজেদের শারীরিক প্রতিবন্ধকতার কথা ভুলে ওরা যার পর নাই চেষ্টা করেছে মেধার যুদ্ধে টিকে থাকতে, আর তাই এবারের এসএসসি পরীক্ষায় ওরাও অর্জন করেছে এ প্লাস, গোল্ডেন এ প্লাসের গৌরব। কথা ছিল এসব মেধাবীদের ভরণ পোষণ বা দেখভালের দায়িত্ব নেবে সরকার, কিন্তু দুর্নীতির দুঃশাসনে তারা সব কিছু থেকে এগিয়ে থাকলেও এই অসহায় ছাত্রদের সহযোগিতার ক্ষেত্রে তারা ছিল সবচেয়ে পিছিয়ে। দেশ পরিচালনায় লক্ষ কোটি টাকার বাজেট থাকলেও তাদের সামর্থ্য হয়নি কয়েকজন অদম্য মেধাবীর পড়াশোনার দায়িত্ব নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর। তাই সেই দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সরকার মেধাবী তরুণ সমাজ গঠনের দায়িত্ব নিজে তো নিলই না, বরং যারা স্বেচ্ছায় এই দায়িত্ব পালনে এগিয়ে এলো তাদের উপর চালালো নির্যাতনের স্টিম রোলার। তেমনই এক ঘটনার সাক্ষী স্বয়ং শিবির সভাপতি আব্দুল জব্বার। মেধাবীদের এই অনুষ্ঠানে এসে সেই স্মৃতিটুকু তুলে ধরেন তিনি। ঘটনাটি ছিল নির্যাতিত জনপদ সাতক্ষীরার। এমনি এক মেধাবী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা চালায় ছাত্রলীগ। শিবির সভাপতির স্মৃতিচারণ। 2011 সাল, আমি ঢাকা থেকে রওনা দিলাম সাতক্ষীরার শ্যামনগরে জিপিএ 5 পাওয়া ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। যথারীতি সকল আয়োজন সম্পন্ন, ছাত্রছাত্রীদের জন্য ক্রেস্ট তৈরি, পুরস্কার, অন্যান্য সব কিছুই প্রস্তুত। প্রোগ্রামের কাছাকাছি পৌঁছতেই ফোন আসে, ভাইকে নিয়ে ফিরে যান, ছাত্রলীগ হামলা করেছে। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল, সেখানে কী ঘটেছিল শুনলাম দায়িত্বশীলদের কাছ থেকে। যথারীতির প্রোগ্রাম শুরু হয়েছিল কোরআন তেলাওয়াত দিয়ে, হঠাৎ অতর্কিত আক্রমণ ছাত্রলীগের। শ্যামনগর শিবিরের সভাপতিসহ তিনজনকে প্রচণ্ড প্রহার করে তারা। ছাত্রছাত্রীরা এদিক সেদিক ছোটাছুটি করে পালানো শুরু করে, মনে হয় অনুষ্ঠানে আসাটাই তাদের অপরাধ। ক্রেস্টগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, অল্প সময়ে তছনছ করে দেওয়া হয় সব। সংবর্ধনা দিয়ে মেধাবীদের উৎসাহ দিতে এসে হাসপাতালের বেডে স্থান হয় আমাদের ভাইদের। এমন রূঢ় বাস্তবতার মুখোমুখি হলেও থেমে যায়নি ছাত্র শিবির, আর সব কার্যক্রমের মতো তারা অব্যাহত রাখে সেবা ও ছাত্রকল্যাণমূলক কাজও। তারই ধারাবাহিকতায় এবারও অদম্য মেধাবীদের সংবর্ধনা দিয়েছে তারা। সাধারণ মেধাবীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উৎসাহিত করেছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনের জন্য। তেমনি অসহায় প্রতিবন্ধী মেধাবীদের দিয়েছে আর্থিক অনুদান, এমনকি তাদের পড়ালেখার যাবতীয় ব্যয়ভার নিয়েছে ইসলামী ছাত্র শিবির। আর তাই এই অদম্য মানুষগুলোর মুখে ফুটে উঠেছে কৃতজ্ঞতার বাণী। তাদের পড়ালেখার দায়িত্ব নিয়ে বুক ভরা কৃতজ্ঞতা জানান তারা একমাত্র আদর্শ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রতি। আমার নাম সাবিনা ইয়াসমিন, আমি অনেক কষ্ট করে এ প্লাস পেয়েছি। আমি ধন্যবাদ জানাই ইসলামী ছাত্র শিবিরকে, যাতে তারা আরও এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারে। আসলে আমি মনে করি খুবই ভালো করেছে, আর এটা আর্থিক অবস্থা যাদের গরিব মানুষ তারা তো ভালো লেখাপড়া করাইতে পারে না, যদি তারা সবসময় এইভাবে সাহায্য করে যায় তাহলে মনে হয় আমরা মানে সবাই গার্জেনরা ঢাকা কিংবা অন্য জায়গায় টাকা পয়সার অভাব হয়তো গরিবরা পড়াইতে পারতেছে না। আমি মনে করি অনুষ্ঠান করার জন্য খুবই ভালো অনুষ্ঠান। আমি সুইটি সরকার, এবার এসএসসিতে জিপিএ 5 পেয়েছি, আর এজন্য ইসলামী ছাত্র শিবির আমাকে সংবর্ধনা দিয়েছে, আমি এজন্য অনেক খুশি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। এখন আমি এখানে ইসলামী ছাত্র শিবির সংবর্ধনাতে এসেছি, ওরা আমাদের সংবর্ধনা দিচ্ছে যেহেতু আমরা এসএসসিতে কিছুটা ভালো করেছি, আর আমরা আরও ভালো করবো যদি ওরা আমাদের পাশে থাকে। আশা তাদের সামনে ভালো, একটু ডাক্তারের লাইনে পড়ানোর জন্য চিন্তা ভাবনা করতেছে, একটু আমাদের এখন সহযোগিতার দরকার। শুধু ঢাকা নয়, সারা দেশেই অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রাম বিভাগ ছাত্র শিবিরের উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলের এসএসসি ও দাখিলে জিপিএ 5 পাওয়া অদম্য মেধাবীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার। কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক শাহিন আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠান শেষে প্রত্যেক অদম্য মেধাবীর হাতে 5000 টাকা, ক্রেস্ট ও বই তুলে দেন কেন্দ্রীয় সভাপতি। খুলনা ও বরিশাল অঞ্চল এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত অদম্য মেধাবীদের জন্য সংবর্ধনার আয়োজন করে ছাত্র শিবির খুলনা ও বরিশাল অঞ্চল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক শাহিন আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন, অধ্যাপক মোহাম্মদ জিল্লুর রহমান, অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ সহ অনেকে। অনুষ্ঠান শেষে প্রত্যেক অদম্য মেধাবীর হাতে ৫,০০০ টাকা, ক্রেস্ট ও বই তুলে দেন সেক্রেটারি জেনারেল। সিলেট অঞ্চল। সিলেট অঞ্চলে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত অদম্য মেধাবীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র শিবির। সিলেটের এক মিলনায়তনে এই অদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার। সংগঠনের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক শাহিন আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহসিনুল কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আনোয়ারুল ওয়াদুদ টিপু, সিলেট মহানগর সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাসুক আহমেদ প্রমুখ। রাজশাহী ও রংপুর বিভাগ। রাজশাহী ও রংপুর বিভাগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত অদম্য মেধাবীদের জন্য সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। রাজশাহীর এক মিলনায়তনে এই অদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান। অনুষ্ঠান শেষে প্রত্যেক অদম্য মেধাবীর হাতে ৫,০০০ টাকা, ক্রেস্ট ও বই তুলে দেন সেক্রেটারি জেনারেল। এছাড়াও লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে অদম্য মেধাবীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও বই তুলে দেন সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।